আজকে তোমাদের কাছে আমার রিয়েল লাইফের একটা স্টোরি শোনাবো, তো চলো। হাই গাইস, তোমরা সব ভালো? তো ভালো তো থাকতেই হবে, যেহেতু তোমরা HDS চ্যানেলের ফ্যামিলি মেম্বার। তো গাইস, আজকে একটা নতুন অন্যরকম ভিডিও নিয়ে ছুটে এসেছি, আমার জীবনের কিছু মূল্যবান বক্তব্য তোমাদের কাছে, মানে কথা তোমাদের সাথে শেয়ার করবো। আর সেটা হলো আমার জীবনে আমার মায়ের মূল্য কতটা। আমার জীবনে সব থেকে দামি জিনিস হলো আমার মা। আমার মা এমন একজন মা আমার কাছে যে পৃথিবীর শ্রেষ্ঠ মা। কারণ কেন জানো তো, আমাদের পরিবার বলতে আমি আর আমার মা, আমাকে সেই ছোটবেলা থেকে আমার মা একা মানুষ করে আমাকে এত বড় করে তুলেছে। প্রায় পরিবারে একটা বাচ্চা মানুষ করতে বাবা মা আরও অনেকেই থাকে, কিন্তু আমার মা একাই বড় করে তুলেছে। আজও আমাকে পড়াশুনো করিয়ে যাচ্ছে এবং আমার আজও শখ পূরণ করিয়ে যাচ্ছে। এই মানুষটা আজও রাতে নার্সিং করে আসে, তারপরে আমি আর আমার মা দুজন মিলে রান্না করে খেয়ে দিয়ে ঘুমাই, যেটা কি না সব পরিবারে বাবারা টাকা ইনকাম করে আনে আর মারা ঘরোয়া কাজ করে। সেই কাজগুলো আমার মা একাই করে। আরও এই জগতে, মানে এই দুনিয়াতে বাঁচতে গেলে যা যা করা দরকার, ঠিক আছে, দুটো প্রাণ বাঁচতে গেলে যা যা করা দরকার সেগুলো সব আমার মা একাই করে। তাই আমার কাছে আমার মা দুনিয়ার শ্রেষ্ঠ মা, আর আমার মা আমার কাছে আমার গর্ব। হ্যাঁ গাইস, আমি জানি তোমাদের কাছেও তোমাদের মা শ্রেষ্ঠ মা। আরে বস, সবার কাছে সবার মাই শ্রেষ্ঠ মা, সবার মা সবার গর্ব। মারা না থাকলে আমরা এই দুনিয়া হয়তো দেখতে পারতাম না, কি ঠিক বললাম তো? তাই সবাই মাকে ভালোবাসো, আর সবাই মাকে ভালোবাসো, সবাই মার প্রতি ভালোবাসা রাখো। আর মাকে কতটা ভালোবাসো সেটা কমেন্ট বক্সে জানাও, আর সবাই বলো আই লাভ মাই মাদার, সবাই বলো আই প্রাউড অফ মাই মাদার। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে, মনে লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, ঠিক আছে, প্রচুর পরিমাণে শেয়ার করে দিও ভিডিওটা। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বন্ধুটার পাশে থেকো।